Hello everyone, right now I am in 15,300 feet above sea level. গুড মর্নিং এভরিওয়ান, রাইট নাও আই এম স্টেইং অ্যাট লাচুং। নর্থ সিকিমের একটা সুন্দর শহর হচ্ছে লাচুং। আমি লাচুংয়ে এখন অবস্থান করছি। আমার পেছন দিকে সুন্দর দেখতে পাচ্ছেন একটা ভিউ, বরফের পাহাড়, সুন্দর একটা ভিউ বরফের। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা দুইটা স্পট কভার করব লাচুং থেকে। একটা হচ্ছে জিরো পয়েন্টে যাব, আর একটা হচ্ছে ইয়ামথাম ভ্যালিতে যাব। তো প্রথমে আমরা জিরো পয়েন্টে যাব, জিরো পয়েন্ট থেকে ব্যাক করে দেন আমরা ইয়ামথাম ভ্যালি স্টে করবো। স্টে করে ইয়ামথাম ভ্যালি থেকে দেন আমরা আবার লাচুংয়ে ব্যাক করে লাঞ্চ করে আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আর আমি পুরোটা পথই আপনাদের একটা কথা সবাইকে বলে রাখি, লাচুংয়ে এখন 3 ডিগ্রি টেম্পারেচার, সো প্রচণ্ড ঠান্ডা, আপনারা সবাই বুঝতেই পারছেন। সো ঠান্ডা নিয়ে কারো কোনো সাহস দেখানোর দরকার নেই, সবাই ঠান্ডার খুব ভালো প্রিপারেশান নিয়ে আসবেন। হাত মোজা, টুপি, জ্যাকেট, আমি অলরেডি 4টার মতো জিনিস ভেতরে পরে ফেলেছি। আর এখান থেকে আমরা ডিরেক্ট জিরো পয়েন্টে যাবো। সো জিরো পয়েন্টে যেহেতু বরফ আছে, সো আগের থেকে আপনারা ভালো প্রিপারেশান একটা নিয়ে যাবেন ঠান্ডার জন্য। আর চলুন তাহলে আপনার ছবির মতো সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে যাচ্ছিল জিরো পয়েন্টের দিকে। লাচুং থেকে জিরো পয়েন্ট যেতে সময় লাগে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো। লাচুং থেকে জিরো পয়েন্টে যাওয়ার রাস্তার ঠিক মাঝামাঝি প্লেসে ইয়ামথাম ভ্যালি অবস্থিত। ইয়ামথাম ভ্যালি লাচুং থেকে 26 কিলোমিটার উপরে অবস্থিত, যার উচ্চতা সি লেভেল থেকে প্রায় ভ্যালিতে স্টপেজ নিয়েছি। এখান থেকে মেনলি হচ্ছে আমরা আমাদের শু এবং জ্যাকেট, যারা রেন্ট করতে চান, ভাড়া করতে চান, তাদেরকে শু এবং জ্যাকেট রেন্ট করতে হবে, কারণ সামনে আমরা জিরো পয়েন্টে যেহেতু যাবো সেখানে অনেক বরফ, সো হাঁটা যাবে না বরফে। সো আপনাদেরকে অবশ্যই জ্যাকেট না নিলেও শুটা নিতেই হবে, শুটা কম্পালসারি। আমরা অলরেডি ইয়ামথাম ভ্যালি থেকে এখন জিরো পয়েন্টে যাবো, জিরো পয়েন্ট থেকে এসে দেন ইয়ামথাম ভ্যালিতে আমরা কিছু সময় এক্সপ্লেন করবো। এই দোকানগুলো থেকে আপনারা আপনাদের জ্যাকেট এবং শুগুলো রেন্ট করতে পারবেন। সো আমরা আমাদের ড্রাইভারের সাথে একটা দোকানে পরিচিত আছে, এটা 40 নম্বর শপ, এই শপটাতে আমরা এখন যাচ্ছি আমাদের শু এবং জ্যাকেট। আমরা অলরেডি আমাদের শুজ এবং জ্যাকেট, হ্যান্ড গ্লাভস রেন্ট করে নিয়েছি। শুজের জন্য 50 রুপিস,
হ্যান্ড গ্লাভসের জন্য 50 rupees অ্যান্ড জ্যাকেটের জন্য 100 rupees টোটাল প্যাকেজটা হচ্ছে 200 rupees আমরা শুধু অনেকেই যেহেতু এত বেশি ঠান্ডা নেই সেহেতু শুধুমাত্র শ্যুজটা নিয়েছি আর দু একজন হচ্ছে জ্যাকেট আমরা নিয়েছি ইয়ামথাম ভ্যালিতে ছোট্ট একটি ব্রেক নেওয়ার পর আমাদের গাড়ি আবারও যেতে শুরু করলো জিরো পয়েন্টের উদ্দেশ্যে ইয়ামথাম ভ্যালি থেকে জিরো পয়েন্ট প্রায় 25 কিলোমিটার ওপরে অবস্থিত যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো আরও কিছু ইনফরমেশান দিয়ে রাখি আমরা 18,000 rupees দিয়ে 2 দিন আর 1 রাতের যেই প্যাকেজটা নিয়েছিলাম সেটার মধ্যে আমাদের শুধু লাচুং এবং ইয়ামথাম ভ্যালি ঘোরানোর কথা ছিল বাট আমরা যেহেতু জিরো পয়েন্ট দিকে যাব তাই আমাদেরকে এক্সট্রা আরও কিছু টাকা পেমেন্ট করতে হবে আর এই ব্যাপারটা পুরোটা ডিল করতে হবে ড্রাইভারের সাথে আমরা এক কথা বলার এক পর্যায়ে ড্রাইভারের সাথে 3,000 rupees দিয়ে জিরো পয়েন্টে যাওয়া আসা ফিক্সড করি ইয়ামথাম ভ্যালি থেকে জিরো পয়েন্টে যাওয়ার রাস্তা দিয়ে আমি যতই উপরের দিকে যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আমাদের গাড়ি ছুটে যাচ্ছিল সাদা বরফের পাহাড়ের উদ্দেশ্যে আপনারা রোডের সিনারিওগুলো অলরেডি দেখতে পাচ্ছেন ইটস আমেজিং জাস্ট লাইক এ হ্যাভেন আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না সৃষ্টিকর্তার সৃষ্টি এই জায়গাগুলো কতটা বেশি সুন্দর আমি এখন 15,300 feet উপরে জিরো পয়েন্টে অবস্থান করছি চারিদিকে আইস প্রচণ্ড আইস আর অসংখ্য মানুষ এখানে এসেছে যারা জিরো পয়েন্ট দেখার জন্য আর এখানে আমাদেরকে ড্রাইভার আমাদেরকে 1 ঘন্টা সময় দিয়েছে আর জিরো পয়েন্টে আসার জন্য আমি গতকালই আপনাদেরকে বলেছিলাম আমাদেরকে এক্সট্রা 3,000 rupees পেমেন্ট করতে হয়েছে ড্রাইভারকে বাট 3,000 rupees বড় কথা না এখানে আসার পর যে ফিলিংসটা যে ভিউটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এত সুন্দর একটা ভিউ আর পাঁচটা রান্না হওয়ার কথা ছিল সামহাও অনেকগুলো মেম্বার্স থাকার কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছে তো 6টা থেকে রান্না হয়ে আমাদের এখানে আমরা এখন জিরো পয়েন্টে আছি জিরো পয়েন্টে আসতে আমাদের 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছে এখন হচ্ছে আমরা বেশ সানলাইট পেয়েছি খুব সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি নর্মাল ড্রেস আপে আসতে পেরেছি শুধু জাস্ট বুটটা নিয়েছি কারণ হচ্ছে আমরা বরফে খেলাধুলা করবো গ্লাভসও নিয়েছিলাম বাট লাগছে না মানে ওভারঅল ওয়েদারটা ভিউ এত জোস যে মানে না আসলে বিশ্বাস করা যাবে না আমি বলবো যে আপনারা এই সিজনটা আসুন কিন্তু হচ্ছে আর 7 দিন পরে এখানে রেনি সিজন শুরু হয়ে যাবে তখন কোনো বরফ পাওয়া যাবে না এবং আসাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে রাস্তাটা জাস্ট হ্যাভেন লাইক ছিল কিন্তু রাস্তা যে খুবই ভালো সেটা না ভাঙাচুরা ছিল আমরা বেশ ভালোভাবে এসেছি আমার ড্রাইভারটা অনেক বড় ফ্যাক্ট ড্রাইভার ভাইয়া অনেক ভালো আমরা অনেক সুন্দরভাবে অনেক জোস করে আমাদের ড্রাইভ করে নিয়ে এসেছে আর রাস্তাটা মনে হচ্ছিলো জাস্ট লাইক আ হ্যাভেন তো আমরা অনেক এনজয় করেছি অনেক মজা করছি আরও মজা করবো আপনারা আসুন আরেকটা ইনফরমেশন সবার জন্য যেহেতু এটা হাই অল্টিটিউড
কিছু দোকান আছে, আপনারা চাইলে ড্রিঙ্কস অথবা পপকর্ন এগুলো সব খেতে পারেন। আমরা জিরো পয়েন্ট ঘোরার শেষে আমাদের গাড়ি নিচের দিকে নামা শুরু করেছে ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি উইন্টার সিজনের দিকে আসেন এই প্লেসগুলোতে, তাহলে আপনারা জিরো পয়েন্টে ঘুরতে পারবেন না, কারণ ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এত পরিমাণ আইস পড়ে এবং স্নোফল হয়, যার কারণে ইয়ামথাম ভ্যালির পর থেকে পুরোটা রাস্তা ব্লক করা থাকে। শুধুমাত্র ইয়ামথাম ভ্যালি পর্যন্ত আপনারা আসতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমরা এখন ইয়ামথাম ভ্যালিতে এসেছি। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা ভ্যালি, এত বিউটিফুল একটা প্লেস, এত বিউটিফুল আসলে বলে বোঝানো যাবে না। চারিদিকে বরফে ঢাকা, মাঝখান দিয়ে সুন্দর রিভার, মানে রিভারের জলটা টোটালি হচ্ছে ব্লু কালারের, খুবই সুন্দর। আমি আপনাদেরকে পুরো ইয়ামথাম ভ্যালিটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ভিডিও করে দেখাবো, দেখুন আপনারা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night. অলরেডি লাচুংয়ে পৌঁছায় তারপরে লাঞ্চ করে ফেলেছি, এখন বাজে 12:40। এখন আমরা ডিরেক্ট গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, আর আমরা রাস্তার মাঝখানে কোনো স্পটে আর দাঁড়াবো না, বিকজ অফ হচ্ছে আমাদের যেগুলি স্পট ছিল সেগুলো কালকে আমরা কভার করে ফেলেছি। সো আমরা ডিরেক্ট গ্যাংটক চলে যাব, আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আমি আসলে ওইরকম কোনো ভিডিও আর এখন তো আপনাদেরকে করে দেখাবো না, ডিরেক্ট গ্যাংটক দিয়ে যদি পারি এমজি মার্ক রোডে টুকটাক 2-1 মিনিট আপনাদেরকে ভিডিও করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, এখন 6টা বাজে, আমি অলরেডি লাচুং থেকে আমরা এসে পৌঁছে গেছি গ্যাংটকে, আর নেক্সট এপিসোডে এই এপিসোডটা আজকের মধ্যে এখানেই শেষ। নেক্সট এপিসোডে আপনাদের জন্য থাকছে সাঙ্গু লেক, সো ওইটা দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন।